বিদেশিদের কথায় বিএনপি আন্দোলন করে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জনগণের মুক্তি ও সুন্দর জীবনযাপনের জন্য আন্দোলন অব্যাহত আছে থাকবে। বিএনপি বিদেশিদের উপর নির্ভর করে না। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। বৃহস্পতিবার মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। মঈন খান বলেন, জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন, কিন্তু আওয়ামী লীগ বিভেদের রাজনীতি করে। বাংলাদেশ যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সে আদর্শ থেকে সরকার সরে গেছে। এ সময় ক্ষমতার মোহ থেকে বেরিয়ে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান আব্দুল মঈন খান। সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়, তাদের নীতি অনুযায়ী তারা যাচ্ছে। বিএনপি জনগণের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।